Goswami to come and felicitate our guests with the flower bouquets. From the Pilika, CEO of anti-men's role. Recently, we have completed Sri Nigam Mukherjee from the Education Alliance, Abhijit Samajpati, OSD, DEA, আজকের মেইন প্রোগ্রাম হচ্ছে যে ক্লাস টু যত স্টুডেন্ট আছে অ্যাক্রস দ্য স্টেট আমাদের স্টেট ট্রেন স্কুলস এবং এডিসি রান স্কুল যেগুলো আছে ইনক্লুডিং ডিপার্টমেন্ট রান স্কুল যেগুলো আছে যেমন ট্রাইবাল ওয়েলফেয়ার স্কুল বা স্পোর্টস স্কুল তো এই সব কটা স্কুল ক্লাস টুর বাচ্চা যাদের আছে তাদের একটা অ্যাসেসমেন্টের জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে বেস্ট লাইন একটা অ্যাসেসমেন্ট হবে সেটা করা হবে র্যান্ডমলি না ত্রিপুরা রাজ্যে এটা করা হবে সমস্ত স্টুডেন্টের জন্য প্রায় 50,000 স্টুডেন্ট আছে আমাদের সারা ত্রিপুরাতে ওই দুই ক্যাটাগরি স্কুল গভর্নমেন্ট এবং টিটিডিসি রান স্কুলগুলোতে এই স্কুলগুলোতে বেসলাইন সার্ভে হবে আমাদের সার্ভে টুলস রেডি হয়ে গেছে সেগুলো আমরা ডিস্ট্রিক্টের সাথে শেয়ার করব ডিস্ট্রিক্ট থেকে স্কুলে যাবে কোশ্চেনারি হিসেবে সেগুলো দেওয়া হবে দেওয়ার পরে অ্যাক্রস দ্য স্টেট সেগুলো হবে তো তার আগে আজকে এটা একটা ওয়ার্কশপ কীভাবে এটা করতে হয় সেটা বলা হবে যারা এখানে আছেন মাস্টার ট্রেনাররা আছেন বা ইন্সপেক্টররা আছেন ওরা গিয়ে আবার ক্যাসকেটিংয়ের বিয়েতে হয়েছে সেটা আবার যারা এফএলএন আছেন কনসেন লার্নিং যারা আছে তাদের টিচারদেরকে এগুলো দেখাবেন শেখাবেন এবং তারপরে এই আলটিমেট অ্যাসেসমেন্টটা হবে হোপফুলি আমরা অ্যাসেসমেন্টটা করবো 10 তারিখ 10ই অক্টোবর তার আগে ট্রেনিং ওনারা ডিস্ট্রিক্ট লেভেলে করে নেবেন ওনাদের মতন করে 20 জন 20 জনের ব্যাচ করে এটা করবেন এটা আমরা দেখেছি প্রায় 4,200 উপরে স্কুল 4,226টা এখন 27টা বলে একটা স্কুল ক্লোজ হয়ে গেছে রিসেন্টলি মানে ক্লোজের জন্য গেছে এই যে প্রপোজাল তো 4,226টা স্কুল তার মধ্যে দুটো ক্লোজ হলে 8,000-এর উপরে আমাদের যদি 20টা করে ইয়ে করা হয় পার ডে 20 জন করে টিচারকে যদি ট্রেনিং দেওয়া হয় পার ডে বলতে পার সেশনে তাহলে 40 জনকে একজন টিচার দিতে পারে এইভাবে আমরা অ্যাসেসমেন্ট করে দেখেছি যে একদিন বা দুদিনে হয় কিন্তু আমরা একটু সময় দিচ্ছি এটা 3-4 দিনের মধ্যে যাতে বা 4 দিনের মধ্যে যাতে ওনারা ট্রেনিংয়ের কাজটা করে নেয় এরপরে আমরা 9 তারিখে আমরা কোশ্চেনগুলো মানে আমরা কোশ্চেনগুলো সফট কপি তো শেয়ার করবো 9 তারিখে ওনারা প্রিন্ট করে ডিস্ট্রিক্ট লেভেলে প্রিন্ট করে সেগুলো 9 তারিখের মধ্যে এর আগেই প্রিন্ট করে নেবেন কনফিডেন্সিয়ালি করে এটা 9 তারিখ রেসপেক্টিভ স্কুলগুলোতে কোশ্চেনগুলো দিয়ে দেবেন পাঠিয়ে দেবেন এবং 10 তারিখ এটা এক্সামটা হবে বা ইভ্যালুয়েশনটা হবে যাই বলেন এক্সাম বলেন ইভ্যালুয়েশন বলেন বা টেস্ট সেটা করা হবে ক্লাস টুর বাচ্চা আমি আবারও রিপিট করছি ভারতবর্ষে আমার জানা মতে এই পুরো মানে একটা ক্লাসের সমস্ত বাচ্চাদের অ্যাসেসমেন্ট করার প্রক্রিয়া ত্রিপুরাই প্রথম করছে বাকি অন্যান্য স্টেটও এই কাজটার মধ্যে হয়তো এগিয়েছে কিছু কিছু স্টেট কিন্তু ওনারা র্যান্ডমলি করছেন ভবিষ্যতে হয়তো আরও মানে মানে পুরো সবাইকে নিয়ে করবেন বা হয়তো আমার জানা নেই কোনো স্টেট হয়তো ফুললি করেছেন কিন্তু আমার যতটুকু ধারণা বা যতটুকু মানে আমার কাছে ইনফরমেশন আছে যে পুরো ইয়ে করা অ্যাসেসমেন্ট করা সেটা ত্রিপুরাই ফার্স্ট করছে এবং আমাদের সাথে ডিওরা আছেন ইন্সপেক্টর স্কুলসরা আছেন তারপরে ওএসডিরা আছেন তারপরে আমাদের এখানে নিপুণ কোঅর্ডিনেটাররা আছেন তারপরে আমাদের মাস্টার ট্রেনাররা আছেন সবাই মিলে এই কাজটা করবেন এবং এফএলএন টিচার্স যাদেরকে মানে শেখানো হবে ওনারাও এটা দেখবেন অ্যান্ড আই এম ভেরি মাচ অপটিমিস্টিক যে এই কাজটা আমরা সুন্দরভাবে করতে পারবো যেভাবে আমরা নিপুণের টিএলএম এক্সিবিশনটা করলাম ডিস্ট্রিক্ট ব্লক লেভেল স্টেট লেভেল আর ব্লক লেভেল ডিস্ট্রিক্ট লেভেল তারপরে স্টেট লেভেল যেভাবে করলাম স্টেট লেভেল প্রোগ্রামটাও করলাম কিছুদিন আগে 11ই সেপ্টেম্বর এবং আমি মানে পুরোপুরি কনফিডেন্ট এই কাজটাও আমাদের যারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন ওনারা এগুলো নোট ডাউন করবেন সাজেশন দেবেন দরকার পড়লে আমরা আমাদের যদি আমরা যে প্ল্যানটা করেছি প্ল্যানের মধ্যে হয়তো কিছু ইম্প্রোভাইজ করতে হলে আমরা করে নেব কিন্তু করে আমরা এই কাজটা সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করবো